দারুন দারুন সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Xiaomi এবার তাদের আরও আরেকটি নতুন চমক ফোন নিয়ে হাজির হয়েছে। তো আজকে আমি যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি বলা যেতে পারে যে একেবারে বাজেট কিলার ফোন হবে। সেই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Xiaomi Note 10 Pro Max। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই চলে আসছে, অর্থাৎ অফিসিয়ালি আপনি সব শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেটে আপনার জন্য এই ফোনটি কি বেস্ট হবে, এবং এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে, এবং কেন আপনি এই ফোনটি কিনবেন, এবং কেন আপনার এই ফোনটি কেনা উচিত নয়, সেই সকল তথ্য আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই সঙ্গে আমি এর ভালো দিক এবং খারাপ দিক দুইটি কম্পারিজন করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা দেখছেন এইচবি ওয়াইটি হিরো ইউটিউব চ্যানেল, এবং এইচবি ওয়াইটি হিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনার সাথে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি এই ফোনটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশন এবং এর বিস্তারিত আলোচনা করতে। তো চলুন শুরু করি। রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এই ফোনটির কালার হিসেবে আপনি তিনটি কালার বাংলাদেশের বাজারে পাবেন। একটি হচ্ছে ভিনটেজ ব্রোন্স, এবং আরেকটি হচ্ছে ক্লাসিক্যাল ব্লু, এবং আরেকটি হচ্ছে ডার্ক নাইট। তো কালার তিনটি খুবই স্টাইলিশ, এবং গ্লাস বডি যেহেতু সেক্ষেত্রে আরও উজ্জ্বল দেখাবে ফোনের প্যাকপার্টটি। এবং এখানে মজার বিষয় হচ্ছে যদি আমি পার্সোনালি রিকমেন্ড করি তো সেক্ষেত্রে এখানে ভিনটেজ ব্রোঞ্জ এই কালারটি একটি রেয়ার কালার, এবং এই কালারের ফোনগুলো দেখলে রীতিমতো অনেক স্টাইলিশ লাগবে। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে যারা এই ফোনটি কিনবেন তারা ভিনটেজ ব্রোঞ্জ এই ফোনটি চুজ করার চেষ্টা করবেন। আর এখানে র্যাম রমের দিক থেকে তিনটি ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে 6 জিবি এবং 128 জিবি র্যাম রমের ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 6 জিবি এবং 64 জিবি র্যাম রমের ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 8 জিবি এবং 128 জিবি এর ভেরিয়েন্ট। এবারে আলোচনা করতে যাচ্ছে এর মোস্ট হাইলাইটেড ফিচার, অর্থাৎ এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ এই প্রথমবার এত কম বাজেটে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ। তো বুঝতে পারছেন বিষয়টা সত্যি একটি আকর্ষণীয় ফিচার। আর এখানে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সুপার ম্যাক্রো সেন্সর যা টেলিফোটো লেন্স প্রোভাইড করা, এবং এখানে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো ক্যামেরা কোয়ালিটিতে আমি একেবারে 10-এ-10 দিতে পারি, কারণ এখানে এত কম বাজেটে 108 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। এবারে আলোচনা করি এর সেলফি ক্যামেরা নিয়ে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। মিনিমাম এখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করলে 108 মেগাপিক্সেলের সঙ্গে খাপ খেত, কিন্তু সেটি যেহেতু ইউজ করা হয়নি তো সেক্ষেত্রে কিছুটা কম লাগছে আমার কাছে সেলফি ক্যামেরা। কিন্তু আপনি এই ক্যামেরা কোয়ালিটিতে দুই পাশেই অনেক ভালো ভালো ফিচার পাচ্ছেন, যেমন আপনি এখানে 4K ভিডিও রেকর্ডিং পাবেন, তাও আবার 30 ফ্রেম রেটে ভিডিও রেকর্ড সুবিধা। আর এখানে আপনি 720p 1080p সবগুলো ফিচার পেয়ে যাবেন। আর এখানে আপনি ব্লগিং মোড সহ বিভিন্ন ধরনের ম্যাজিক ক্লোন ভিডিওস, শর্ট ভিডিও, স্লো মোশন ভিডিও, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও সব ধরনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এখানে একটি সুবিধা হচ্ছে আপনি নাইট মোডেও বেশ ভালো ছবি তুলতে পারবেন। এবার আলোচনা করি এর আরেকটি হাইলাইটেড ফিচারের প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে কলামকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, তো যেটি বলা যেতে পারে যে গেমিংয়ের জন্য এবং নর্মাল হেভি ইউজের জন্য একটি বেস্ট প্রসেসর, অর্থাৎ গেমিংয়ে আপনার ল্যাগিংয়ের কোনো ভয় থাকবে না এই প্রসেসরে। এবং এখানে অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং MIUI বেস্ট 12। আর এই ফোনটির বডি ডিজাইন হচ্ছে এভল ডিজাইন, এবং এখানে রয়েছে 5 সোল ক্যামেরা সেন্সর। তবে এই 5 সোল বন্ধুরা আপনার ইন ডিসপ্লে 5 সোল, অর্থাৎ এখানে সাইড মাউন্টেড 5 সোল দেওয়া হয়নি। এবারে আলোচনা করি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এখানে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো বলা যেতে পারে যে বাজেটে কী নেই বন্ধুরা, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেও প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ কোনো খারাপ দিক আমি এখনও তেমন খুঁজে পাইনি। আর ব্যাটারিতে রয়েছে 5020 mAh একটি পলিমার ব্যাটারি যা আপনাকে মোটামুটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আর USB Type-C এর সাপোর্ট রয়েছে, এবং OTG কেবল দুটির সাপোর্ট রয়েছে। এবারে চার্জিং নিয়ে যদি কথা বলি তো এখানে ইউজ করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো যেটি মোটামুটি আপনার 40 মিনিটের ভিতর ফুল চার্জ করে দিতে পারবে এই ব্যাটারিটি। তো চার্জিংয়েও খুব ভালোই একটি ফিচার দেওয়া হয়েছে। আর এখানে আপনি সেন্সর হিসেবে প্রায় সবগুলো সেন্সর পাচ্ছেন, যেমন আপনি এখানে 360 ডিগ্রি একটি লাইট সেন্সর পাচ্ছেন, প্রক্সিমিটি সেন্সর পাচ্ছেন, ই কম্পাস পাচ্ছেন, অ্যাক্সিমিলেটর পাচ্ছেন, ও গ্রিয়স্কোপ পাচ্ছেন। এবারে আলোচনা করে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসবে, এবং এই ফোনটির প্রাইস কত থেকে কত হবে, আর আপনি কি কিনবেন এই ফোনটি এই বাজেটে।
তো যদি আমি প্রথমেই বলি তো আইফোনটি ইন্ডিয়ান মূল্য হচ্ছে 18,990 টাকা, তো সেক্ষেত্রে আইফোনটির প্রাইস পড়বে আপনার প্রায় 30,000 টাকার কাছাকাছি, অর্থাৎ 28,000-29,000 টাকা মিনিমাম ধরে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 30,000 টাকা বাজেটে কি এই ফোনটি আমার কেনা উচিত? তো আমি যদি পার্সোনালি রিকমেন্ড করি তো সেক্ষেত্রে এই ফোনটি তেমন কোনো খারাপ দিক আমি খুঁজে পাইনি, অর্থাৎ আপনার ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ কোয়ালিটি, প্রসেসর কোয়ালিটি সব দিক থেকেই মোটামুটি ভালো প্রোভাইড করা হয়েছে। তবে আমার কাছে কিছুটা সেলফি ক্যামেরাতে অসুবিধা মনে হয়েছে, অর্থাৎ সেলফি ক্যামেরা ছাড়া আর সব দিক থেকে মোটামুটি ঠিক হয়েছে। তো আমি অবশ্যই বলবো যে আপনারা যদি 30,000 টাকার ভিতরে এই ফোনটি পান তো এই ফোনটি অবশ্যই কিনতে পারেন, কিন্তু যদি 30,000 টাকা থেকে এই ফোনটির প্রাইস কিছুটা বেশি হয়ে যায় তো সেই ফোনটির প্রাইস ওভার প্রাইস হয়ে যাবে, তখন এই ফোনটির থেকে অনেক বেটার কোয়ালিটির ফোনগুলো আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি 30,000 টাকা বাজেটে যদি একটি মোটামুটি লেভেলের ভালো ফোন কিনতে চান তো হতে পারে এটি একটি বেস্ট চয়েস। আর এই ফোনটি মার্চের শেষের দিকে বাংলাদেশের বাজারে চলে আসবে। তো আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা রাখি ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।